ঢালডিগি দক্ষিণ পাহাড়ে ঢকরপুর রহমতুল্লাহ দরবার। ইনি এখানকারই, ইনি ফকির বংশ এবং ফকির। আর দক্ষিণ পাহাড়ে, উত্তর পাহাড়ে যিনি আছেন উনি হযরত আতাউল্লাহ বাগদাদি রহমতুল্লাহ আলাইহ। উনি এসেছিলেন এখানে জঙ্গল সাফ করতে। আর ইনি এখানকারই, এখানে ইনার বংশধররা রয়েছে ধকরপুর রহমতুল্লাহ আলাইহ। এটা প্রতি বছর মাঘের 25 তারিখে মেলা অনুষ্ঠিত হয়, উরুস মোবারক চালু হয়, এবং কয়েকদিন ধরে এ মেলাটি চালু থাকে, আর এ 15 দিন মতো। আর এখানে বহু দূর দূরান্ত থেকে লোকজন এ মাজার জিয়ারত করতে আসেন এবং এখান থেকে অশেষ ফায়েজ লাভ করে চলে যান, এবং বহু ভক্তবৃন্দরাও আসেন এখানে, ভক্তবৃন্দরা আসেন এবং এখান থেকে ফায়েজ গ্রহণ করে তারা অশেষ কৃতিত্ব লাভ করেন। এটাই আমি বিশেষভাবে বলতে চাই। আমরা ফকির মানুষ, আমরা দরবারে থাকি, তবে আমি পান্ডুয়া শরীফ থেকে এসেছি, বড় দরবার থেকে। কালই আবার চলে যাব, আর বিশেষ কি বলবো। হয়ে গেল এটা তো মানে ব্রিটিশ পিরিয়ড থাকে। হ্যাঁ, আমরা বলব, হ্যাঁ, সর্বসাধারণের জন্য সবাই এখানে ফয়েজ লাভ করেছে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আসতে পারে এবং সবাই এই দরবারে আসে এবং মানত। হ্যাঁ 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 প্রচুর মানুষ, যারা অনেকে অনেক কিছু মান্যত করে এখানে, এবং সে মান্যতটা পুরা হয়, যার জন্য মানুষ এখানে দৌড়ে আসে। হ্যাঁ, অসুখ বিসুখ নানান মানে অনেক কিছু সমস্যার বিপদ সম্মুখীন হয়, এখানে বাবার দরবারে মানত করে এবং সেটা পূরণ করতে আসে এই 25শে মাঘে। হ্যাঁ, আর এই ডিগিটা ছিল উত্তর দক্ষিণ লম্বা। তো ফকিরের সঙ্গে বানগড় রাজার হয় কেস হয়, কেস হওয়ার পর, লড়াই হওয়ার পর ফকির বলে যে ডিগি আমার, আর বানগড় রাজা বলে আমার। শেষে ফকির বলছে যে আমার ডিগি পূর্ব পশ্চিম লম্বা, আর বানগড় রাজা বলছে যে না, আমার ডিগি উত্তর দক্ষিণ লম্বা। এসে দেখে পূর্ব পশ্চিম লম্বা হয়ে, পূর্ব পশ্চিম লম্বা আছে, এই জন্য এটা আর জলকর করতে পারেনি, এটা নিষ্করেই আছে, ফকিরদের নামে আছে। এই ডিগিটা স্যার এই পাকে ছিল, মানে উত্তর দক্ষিণ ছিল। তো ঘটনা হচ্ছে কি, ফকির সাহেব আর ওই বান্ডেগির রাজা জোড়া লাগিয়েছে, লাগার পর ও বলছে যে ঠিক আছে, তুমি যদি এত বড়ই গুণমান আসেন, এত বড়ই বীর আসেন, তিনটে থানা তোমাকে একসঙ্গে দেখা দিতে হবে, বালুরঘাট, গঙ্গারামপুর, তপন, বারোটা দিনের বারোটায় তিনটে থানাতে দেখা দিছে। হ্যালো, তখন কোথায় হ্যালো যুগ ছিল, একে ওয়ারলেস দেখছে, হ্যাঁ ঠিক আছে, তিন থানা একেবারে অ্যাটাচড, ঠিক আছে তুমি এত জাহির, তাহলে ডিগিটা, এই ডিগিটা আর ওই ডিগিটা এক জায়গা ছিল, কিন্তু কাল ডিগিটা এক জায়গায় ছিল, তো অসুবিধা হয়ে যাচ্ছে, দুটো ডিগি এক জায়গা থাকলে অসুবিধা হয় না, তো ঠিক আছে তাহলে তোমাকে পূর্ব পশ্চিম করে দিতে পারবো, কথা হ্যাঁ পূর্ব পশ্চিম পারবো, এই পূর্ব পশ্চিম এখনও আছে, এই পীর সাহেব ওখানে আছে, ওই ডিগি ওই এই পীর সাহেব ওখানে, কিন্তু হ্যাঁ হ্যাঁ মানে ইনি যে ডিগিটা পূর্ববর্তী করেছেন, উনা হচ্ছে ওই মাজারে জাহির আছে, আমি নিজে প্রমাণ করে দেখেছি, আমি কিন্তু মিথ্যে কথা বলতে যাব না। আমি ওনার কথা কয়ে বাড়িতে বের হই, আমি সাইকেলটা যদি চড়ি আপনি সাইকেলটা যাবে, বিরাট জাহির আছে, আমি নিজে দেখেছি বাবু, আমি কারো এই ফাজলি আমি কথা বলি না, আমি মিথ্যে কথা বলতে চাই না, আমি কারো খাইও না, কারো পড়িও না, একমাত্র আল্লাহ আমাকে চাকলে এইরকম, আমি একটা কথা জানি, ওর বিশ্বাস এতটা আছে, আমি আমার ধারণায় দারুণ জাহির। আপনি, আমি যদি বের হই, ও কথা বলে বের হই, ও ঠিক টাইমে পৌঁছে দেবে। এটা এবারকার এখন নতুন ইয়েটা পার হয়ে গেছে, লকডাউন ফকডাউন নাই, এখন তো বলছে 15 দিন চলবে। আপনার বাড়ি বালুরঘাটে, থানা থেকে মানে এক আছে,
ব্যাপার যে আজকে এই অনুষ্ঠানটা চলবে, হ্যাঁ, এই মনিকনে দিয়ে এখানে সিন্নি টিন্নি হওয়া আজকেই হবে, আর অন্য দিন আর হবে না। মান্যত করতে পারে বছর অন্তর ওই 25 তারিখে আসতে হবে। আরেকটা বিষয় বলুন, আমি দেখলাম আপনাদের অনেক মানুষ করে করে খাচ্ছে এই জায়গায়। হ্যাঁ খাচ্ছে, কারণটা একটু বলুন। হ্যাঁ মানে এখানে আসে ওই মুরগা টুরগা জবাই করে তারপরে খাবে, আগে এখানে দিতে হবে মাজারে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবে সবাই। তাতে উপকার কি? হ্যাঁ উপকার, ওই এখানে তো মান্যত করা আছে, হ্যাঁ তার জন্য উপকার। আর দ্বিতীয় হলো খাওয়া দাওয়া যেটুকু হতে আত্মীয় স্বজন আছে সেগুলা ওই কিছুটা তবারক নিয়ে বাড়িতে যা বিলি বন্টন করবে। মানে এই ফকির বসুমের কাছ থেকে তোমরা সবাই জানতে পারলে এইবার, হ্যাঁ এবার হচ্ছে আমি একটু সাইড তোমাদের একটু দেখিয়ে দিব, তোমরা সাথেই থাকবে।